উপর দিকে তাকাবে দুই বোনের গল্প, আমরা তো বোন, নায়িকা তো গল্প, দুই বোনের মাঝে কি অবস্থা হচ্ছে আমাদের আকাশ নীলের, একটু শুনি। আমার খুব ভালোই লাগছে, খারাপ লাগছে না প্রথমত। আর দ্বিতীয়ত এটা একটা খুবই ইন্সপিরেশনাল স্টোরি অফকোর্স, কারণ একটা দিদি কীভাবে নিজের বোনকে পড়াশোনা করানোর জন্য নিজে মাঠে খাটছে, খাটে খেটে পয়সা পাঠাচ্ছে, সে নিজের বোনের ড্রিমস পুরো করছে, তার উপরে সেই ছোটো বোনও সেই জিনিসটা বুঝছে, বোঝার পর ভাবছে যে আমিও এবারে কিছু করব, করে দেখাবো যাতে আমি নিজের দিদিকে একটা ভালো কমফর্ট লাইফ দিতে পারি। তার মাঝখানে আকাশ নীল, এবারে আকাশ নীল ইজ ফ্রম আ ওয়েল টু ডু ফ্যামিলি, যে নিজের ফ্যামিলিকে খুব বেশি ভালোবাসছে, নিজের মাকে খুব বেশি ভালোবাসে, লোকের পাশে দাঁড়ায়, যখনই কোনো মানুষকে কোনো অসুবিধাতে দেখে তখন চলে আসে হেল্প করতে, তার সাথে সাথে প্রেমও করে, মারপিটও করে, সব কিছুই করে একসাথে। হ্যাঁ, ভয়ও পাওয়ায় কেউ, কেউ বুলিও করছে, এরকম এর মাঝখানে আকাশ নীল। সবাই খুবই সাপোর্টিং এখানে, অ্যাক্টার্স হোক, ক্রিস্তা হোক, মানে কম্পোজিশন থেকে স্টার্ট করে স্ক্যানিং থেকে শুরু করে সব কিছু, ছোটো ছোটো টেকনিক্যালিটিস যেগুলো হয়, যেগুলো ক্যামেরার পিছন থেকে দেখে এসেছি এত বছর, সেটা যখন ক্যামেরার সামনে এসে করছি তখন ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় হয়, মানে ইটস ভিভিড, মানে অনেক বড় বড় জিনিস হয়, সেগুলোতে আমি যখন হেল্প পাচ্ছি, যেরকম এরকম এক মানে এনার সাথে এখনও স্ক্রিন শেয়ার করেছি, এনার সাথে করিনি এখনও, তো এনার সাথে যখন আমি করছি তখন তখন আমাকে স্ক্রিপ্ট রিডিং থেকে স্টার্ট করে মানে সব কিছুতেই হেল্প করা হচ্ছে খুব ভালোভাবে, আর ইনিও করবেন আই হোপ, আই গেস। একজন কি খালি শুধু হেসেই যায়, আমি প্রথম থেকেই দেখছি দুজনে বেশ প্রেস কনফারেন্সে আগে থেকেই দুই বোন আমরা সারাক্ষণ হাসি, এরা সারাক্ষণ হাসে, ব্যাপার এটাই। আমি এখনো সিন করিনি, আমাদের লুক সেট এ দেখা হয়েছিল, ওই হাই হ্যালো, আমি ওয়েলকাম জানাই, আমি বুলি করেছি ওখানে। খিচুড়ি বলেছি আমরা তিনজনে, আপনারা বেছে বেছে নিজেদের মতো নিয়ে নেবেন। নমস্কার, নবরস টকেজে আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি আমি অসীম, আর এই মুহূর্তে আমি রয়েছি নতুন সিরিয়াল আসতে চলেছে স্টার জলসার পর্দা সন্ধ্যাতারা, সন্ধ্যাতারার যিনি ডিরেক্টর রয়েছেন, মানে যার হাত দিয়ে, যার ডিরেকশনে, পরিচালনায় এই সিরিয়ালটা একদম আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তিনি আমার সঙ্গে রয়েছেন। অনেক অনেক স্বাগত দাদা, নতুন সিরিয়ালের জন্য অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই বলবো যে সন্ধ্যাতারা গল্পটা ঠিক কীরকম হতে চলেছে? দেখুন, সন্ধ্যাতারা গল্পর নামের মধ্যেই না পরিষ্কার একটা জায়গা আছে, সন্ধ্যা এবং তারা যারা এই গল্পের প্রধান চরিত্র। সন্ধ্যা এবং তারা দুই বোন, এবং এই দুই বোনের মধ্যে কিন্তু কোনোরকমভাবেই যে আজকের দিনে বাস্তবিক জীবনে হোক কিংবা বড় পর্দা ছোট পর্দা বিভিন্ন জায়গায় যে ওই একটা হিংসে একটু, মানে এই বোনের থেকে ওই বোন বেশি পেলো কি কম পেলো, এই ব্যাপারটা নেই। অতএব আমাদের গল্পে আমরা এটাই রাখার চেষ্টা করেছি যে এই দুই বোনের মধ্যে কিন্তু এমন একটা বন্ডিং রয়েছে যে বন্ডিং কিন্তু একটা অবিচ্ছেদ্য, মানে যেটার মাঝখানে কেউ আসা মুশকিল। এবার ঘটনাচক্রে এর মাঝখানে একটি মানুষ আসে, তার নাম আকাশ। এবার এই আকাশ আমরা যেটা প্রমোতে দেখেছি, তারার সঙ্গে তার একটি সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সব দিকে সেটা ঘটছে নাকি কিছু বদল ঘটছে, এটা নিয়েই গল্প। আচ্ছা,
আমরা সাধারণত দর্শকরা দেখেছে যে দুই বোনের গল্প প্রচুর হয়েছে, মেগা সিরিয়াল হয়েছে এরকম ধরনের, তো ঠিক কতটা আলাদা হতে চলেছে এই সন্ধ্যা তারা দুই বোনের গল্পে? আলাদা বলতে ওই আপনাকে যেটাই বললাম সেটা হচ্ছে যে আমাদের এখানে না আলাদা করে কোনো ভিলেন নেই, মানে বহু মেগা সিরিয়ালে এরকম রয়েছে এক বোন হয়তো পজিটিভ আরেকটা বোন নেগেটিভ, আমরা রিসেন্টলি বহু যেরকম টেলিভিশন শো দেখেছি, তো এই ক্ষেত্রে কিন্তু এমনটা নয়, দুই বোনই অত্যন্ত পজিটিভ এবং তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসে, তো সেই কারণে এখানে কিন্তু কোনো ভিলেন নেই। এখানে ভিলেনের জায়গাটা হচ্ছে সিচুয়েশন, এমন এমন সিচুয়েশন এমন এমন পরিস্থিতির মধ্যে এই দুই বোন পড়ে যেখান থেকে হয়তো এই সিচুয়েশনটা ভিলেন হয়ে সামনে এসে দাঁড়ায়, তাতে কারো পক্ষে যায় কারো বিপক্ষে আসে, ভিলেন নয় কেউ, এইখানে দুই বোন একে অপরের পরিপূরক। এই সন্ধ্যা তারা সিরিয়ালের কাস্ট কারা কারা রয়েছেন বা হিরো হিরোইন থেকে শুরু করে আদার্স যারা সাপোর্টিং অ্যাক্টর যারা রয়েছেন একটু যদি আমরা, বাকি ক্যারেক্টার তো এখানে যারা আছে, অন্বেষা রয়েছে, অন্বেষা সন্ধ্যার ক্যারেক্টার করছে, তারা ক্যারেক্টার করছে অমৃতা, আর তার সঙ্গে রয়েছে আমাদের সৌরজিৎ আকাশের ক্যারেক্টার করছে, আর এইদিকে সন্ধ্যার যে মা মৌমিতাদি করছে, আর সন্ধ্যার বাড়িতে আরেক বোন রয়েছে দোয়েল রয় নন্দী, ওরা আর ওদের আরেকটা বোন বড় বোন ওদের যে সে করছে, আর তার সঙ্গে রয়েছে আকাশ, আকাশের মা করছে ঝুলন্দি, ঝুলন্দি খুব ভালো অভিনেত্রী, ঝুলন্দি করছেন, এবং আকাশের যে বাবা সুরজিৎ দা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, এবং তার বাড়িতে আরও কাকু রয়েছে, বাকি রয়েছে সেখানে সৌরভ দা রয়েছে, সেখানে চন্দ্রনিভর রয়েছেন, সেখানে কন্যাকুমারী রয়েছেন, বিদিশাদি রয়েছেন, এই হচ্ছে আমাদের স্টার কাস্ট। আচ্ছা, আমি এবারে যে প্রশ্নটাই আসব, এর আগে তো মেগা সিরিয়ালের পরিচালনা করা হয়েছিল এই পথ যদি না শেষ হয় থেকে শুরু করে, তো এবার সন্ধ্যা তারাতে নিজেকে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, যে এই সন্ধ্যা তারা নিয়ে কতটা আশাবাদী? চ্যালেঞ্জিং প্রসঙ্গটা আগে আসি, তার কারণ চ্যালেঞ্জিং প্রসঙ্গটা যেটা হচ্ছে যে সবথেকে বড় এই গল্পটা না ক্যারেক্টারগুলোর মধ্যে মারাত্মক শেডস আছে এবং এটা সবাই বলে, হ্যাঁ এটা আমি নতুন আলাদা কিছু বলছি না, কিন্তু প্রসঙ্গত যেটা ঘটছে সেটা হচ্ছে যে অন্বেষা ক্যারেক্টার নয় অন্বেষা, অন্বেষা যে চরিত্রে অভিনয় করেছে এতদিন ধরে, মানে সেটা তার চুনি পান্না বলুন স্টার জয়সারি কিংবা আরও একটা অন্য সিরিয়াল যেটা রিসেন্টলিও শেষ করেছে, তো সেই দুটোতে ওর যা চরিত্র এবং এটাই যা চরিত্র সেটা কিন্তু পুরো আকাশ আর পাতালের তফাৎ, মানে ওটাই একটা ছটফট করে সারাক্ষণ একটা মেয়ে কথা বলে, খুব মজা করে, কমেডি হয়, হ্যাঁ মানে ধীরে সুস্থে দাঁড়াতে পারে না, সবসময় মুভ করে, এখানে কিন্তু একটা অন্য ক্যারেক্টার যার দায় মাথায় অনেক বেশি দায়িত্ব, যে অনেক বেশি বাড়িটাকে খুব ঠান্ডা মাথায় চালনা করে, কন্টিনিউ করে, যার ভেতরে অনেক কষ্ট আছে কিন্তু সামনে আনে না, তো এই যে একটা ওই ছটপটে এইরকম জায়গার স্কেলের এক মানে একটা ক্যারেক্টার থেকে এইখানে নামিয়ে আনা, এইটা আমাকে আমার ভাবনাতেও কিন্তু প্রচণ্ড ওই সারাক্ষণ আমি আর অন্বেষা ভেবে গেছি যে আমরা কী করে করবো কী করে করবো, মানে সেখানে আমি হয়তো কিছু হেল্প করেছি, ও আরও বেশি হেল্প করেছে, তো দুজনে মিলে সেটা করার চেষ্টা করেছি, তো সেই জায়গায় অনেক বেশি, হ্যাঁ সেই জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর আশাবাদীর প্রসঙ্গে বলবো যে যথেষ্ট আশাবাদী, বুঝি আশাবাদীর প্রসঙ্গে বলবো যথেষ্ট আশাবাদী, তার কারণ হচ্ছে যে এই যে অভিনেতাগুলোকে আমি আমাদের কাছে রয়েছে তারা এত ভালো অভিনেতা যে তাদের, দেখো এটা তো খুব স্বাভাবিক যে টেলিভিশনে কী হয় যে সব থেকে বেশি হয় যে অভিনেতাদের দেখে মানুষ আসে, অভিনয়টা দেখে আসে, তাই না, গল্পটা দেখে আসে, তো সেইখানে এত ভালো অভিনেতা আমাদের সঙ্গে রয়েছে যেখান থেকে কিন্তু সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা আমার ক্ষেত্রেও সহজ তাদের ক্ষেত্রেও সহজ, এবং গল্পটা এতটা স্ট্রং গল্প সেখান থেকে আমরা যথেষ্ট আশাবাদী। একেবারেই শেষ করবো, শেষ দর্শকদের জন্য সন্ধ্যা তারা নিয়ে কী বলবো? দর্শকদের জন্য এটাই বলবো যে সন্ধ্যা তারা আসছে 7:30 সময় আপনাদের ঘরে স্টার জলসার পর্দায় আপনারা দেখবেন, এবং কেন দেখবেন তার ছোট্ট করে দুটো লাইন আমি বলতে চাই, যে মফস্বলের মানুষ যারা রয়েছেন বা গ্রাম বাংলার মানুষ যারা রয়েছেন কিংবা ধরুন একদম শহুরে আরবান জায়গায় রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এটা রিলেট করবে যে তাদের দেখা কোনো না কোনো চরিত্রের সঙ্গে সন্ধ্যার মিল পাচ্ছেন, তারার মিল পাচ্ছেন, আকাশের মিল পাচ্ছেন, তাই এই রকম মিল পাওয়া মানুষগুলোকে টিভির পর্দায় দেখতে আপনাদেরকে সন্ধ্যে 7:30 দেখতে হবে স্টার জলসায় সন্ধ্যা তারা। একদমই তাই, স্টার জলসার পর্দায় সন্ধ্যা তারা দেখার জন্য 12 জুন থেকে কিন্তু দেখতে পাবেন আপনারা, আর সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের নবরস টকিস ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করতে থাকবেন। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিস ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।